আচ্ছা আমাদের ইমন রাগের বন্দিশটা যখন আমরা বাজাবো বন্দিশটার মধ্যে আমাদের কেমন তাল হওয়া উচিত সেটাকে আমি এখন রিদমের সাহায্যে দেখানোর চেষ্টা করছি এখানে তাল বাজছে তিন তাল ১৬ মাত্রা ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তা তেটে ধিন ধিন ধা তাহলে আমরা যখন বন্দিশটা শুরু করব তখন না থেকে শুরু করব আচ্ছা ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা তিন তিনটা যেখানে না আছে সেখান থেকে আমরা বন্দিশটা শুরু করব Oh.
এইভাবে বন্দিশটা শেষ করতে হবে। তো বন্দিশের পরে আবার আমাদের ঝালা আছে, তান আছে, এগুলোকে পরে আমরা অন্য অন্য পর্যায়ে শিখব। নমস্কার।